জুন বারাসাত লোকসভা কেন্দ্রে ভোট সেক্ষেত্রে কিন্তু প্রচারে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল বারাসাত লোকসভা কেন্দ্রে যেমন তৃণমূল প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ তিনি প্রচার সারছেন অন্যদিকে কিন্তু বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তিনিও প্রচার সারছেন আর আর একদিকে যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু বাম যে শরিক দল ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লকের বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় এদিকে এই প্রচারের কিন্তু অন্যতম মাধ্যম দেয়াল লিখন সেই দেয়াল লিখনে কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে পিছিয়ে আছে বাম শরিক প্রার্থী ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় এটা যা ক্ষমতা দক্ষকে তারা রাখবেন এই গরমে রোদ্দুরে এমনি লোক পাওয়া খুব মুশকিল তার মধ্যে থেকে তারা তারা এখানে তারা এখানে দিয়েছেন এটা ভোট এ করার জন্য তারা নিজেরাও জানেন যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ইন্ডিয়া যুগে থাকা উচিত ছিল এখানে থেকে টু ফাইভ পার্সেন্ট ভোটও নেই এই ভোটটা তাদের কাটিয়ে তারা বিজেপিকে শক্তিশালী করতে চায় সুতরাং সুতরাং আমি বলবো যে এবার তাদের দেয়াল লেখার লোক নেই কেন আমি বলতে পারবো না তৃণমূল কংগ্রেসের একটা সাইড যদি বলা যায় সেটা হচ্ছে সিপিএম সিপিএম আজকে যে জায়গায় দাঁড়িয়েছে তাদের তো পুরোপুরি নিঃস্ব হয়ে আছে আজকে তৃণমূলের অক্সিজেনে তৃণমূল একটা প্রতিশ্রুতি ওদের অক্সিজেন এমন একটা জায়গা তৈরি করেছে এখন সিপিএম মানে টিএমসি টিএমসি মানে সিপিএম এখন টিএমসি যতক্ষণ না ওনাদেরকে ভালো রকম ভাবে জায়গাটা করে করে দিচ্ছেন ততক্ষণ ওরা কিছু লিখতে পারছেন না সিপিএম এর এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে সিপিএম কে কেউ ভোট দিতে চাইবেন না সেটা টিএমসিরা ভালো করেই জানেন এখন টিএমসি রা জানে যে সিপিএম কে কি করে তোলা যায় যাতে আমাদের ভোট ব্যাঙ্কটা বেড়ে যায় তার কারণ কি হচ্ছে না হচ্ছে সেটা ভালোই করে জানে সাধারণ জনগণ মানুষ ওরা দেখতে পাচ্ছি যে সিপিএম বলে আর কিছু নেই শেষ আর সেটাও পর্ব টিএমসিরও চলছে এখন টিএমসি যদি যতক্ষণ না ওদেরকে বলবে যে আপনারা দিয়াল লিখুন কর্মসূচি করুন প্রার্থীকে জাগান ততক্ষণ ওরা যাচ্ছে না তো এই ব্যাপারটা সিপিএম যেভাবে যা করছে সেটা টিএমসিরই দায় টিএমসি যেটা করছে সেটা সিপিএমেরই দায় রাজারহাট থেকে আমার শহর সুমন সিকদার কলকাতা টিভি རང་